বসেন এই কথাটা মনোযোগ দিয়ে শোনেন বাজান আপনি আসনে বসেন আহ নবী হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী এসে এই আসনের এরকম হাতলের মধ্যে আল্লাহ নবী ভেবে হাত রাখবেন ধরবেন কিন্তু বসবেন না ধরবেন কিন্তু কি করবেন না আরে কথা বুঝতেছেন বসবেন না আলামিন বলবেন দোস্ত বসেন আপনার জন্যই তো এটা নবি আলম নবী সাল্লাম বলবেন মাওলা আমি তো জানি এটা আমার জন্য এজন্যই তো আমি হাত লাগাইছি আপনি আমার জন্য দিচ্ছেন এই জন্য আমি হাত লাগাইয়া আমার এটা তো আমি গ্রহণ করিলাম কিন্তু আমি বসবো না আল্লাহ বলবেন বন্ধু বসবেন না কেন তো আল্লাহর নবী বলবেন রব্বুলা আলমিন আমি যদি বসে যাই আমার উন্মতের জন্য দৌড়াবে কি আমার হাসরের এই বিশাল ময়দানে মানুষের আমার কোন উন্মত কোন জায়গায় আটকায়া যায় আমি যদি না দৌড়াই আমার উন্মত কে বাঁচাবে আমি বসলে ওদেরকে রক্ষা করবে কি আমি বসবো না মা হাই মুসলমান যার হওয়ার কথা ছিল বন্ধু আজ আজ না সেই বন্ধুকে ফিকির যখন সাজায় দেয় কাফের যখন সাজিয়ে দেয় সেটাই হয়ে যায় পছন্দ নিয়ে চিনলেন না বন্ধুকে দুশ্মনকেই বন্ধু মনে করলেন দুশ্মনকেই বন্ধু মনে করেন কাফেরদের ড্রয়িং কাফেরদের ডিজাইন ইয়াহুদিন তারা যেভাবে ঘর পরিবার চলা ফেরা সাজিয়ে দেয় সেটাই পছন্দ হয়ে গেল নবী সাল্লাম শেষ বেলা যেদিন পৃথিবী থেকে আখিরি নবী যেদিন পৃথিবী থেকে বিদায় নেয় শেষ আল্লাহর নবীর যখন রুহু মোবারক চলে যায় আল্লাহ কসম সেদিনও সেই শেষ বেলায় সর্দার আলম নবী হাতে ছিল এই মেসওয়াক আল্লাহর নবীর হাতে ছিল শেষ বেলায় উম্মতকে হাতে পৃথিবী থেকে বিদায় নিছে আল্লাহর নবীর সেই আজ বলেন হাত রাইখা শুধুমাত্র এই একটা সুন্নত মেসওয়াক আজকে হাজারো লক্ষ পরিবারের মধ্যে সদস্য যতজন ব্রাশ আসে ততটা টুথপেস্ট আছে কিন্তু মেসওয়াক নাই বছরের পর বছর এমন ফ্যামিলি কোটি কোটি লক্ষ লক্ষ এই কারণে এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম নবী করল কেন এই জন্য আমি করতাম না কেন করেন বেই বেইমানে করে দেখা এই জন্য করেন বেরাস বেইমানের তাই ঠিক আছে মোহাম্মদেরটা ঠিক নাই এটা হলো আপনাদের জিন্দিগি আমাদের জিন্দিগি নাইলে বলেন ছেড়ে দিলেন কেন মেসওয়াক ডাক্তারি পরীক্ষায় ক্ষতিকর এটা প্রমাণিত হয়েছে কথা বলেন তাহলে কেন ছাড়লো বলেন মিয়া ছাড়লেন এটা রসুল হাসরের ময়দানে নবী পাক সাল্লা জিজ্ঞেস করবে উম্মত এই দিন বুঝাইতে গিয়ে আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র তায়েফের রক্তের আঘাতে আম্মা জান আয়সা রাদি আল্লাহু তালা আনহা বলেছিলেন আসুল আল্লাহ নবীর স্ত্রী আপনার পিঠে দিন কি বসন্তের দাগ হয়েছিল গোটা আল্লাহর নবী বলছিলেন না আয়শা আমার গায়ে তো মশা মাছিয়ে বসে না গোটা পোকা বসবে কেমনি আমার এই পবিত্র দেহ থেকে তো হাঁটলেই মেস্কের গ্রাণ আসে আমার ঘামই তো মেস্কের গ্রান ছড়ায় দেখনা সাহাবিরা আমার ঘাম জমা করে বোতলে ভরে আমার এই পিঠে এগুলো ছিদ্র ছিদ্র বসন্তের দাগ না আয়সা তায়েফের বাচ্চারা যে আমারে পাথর মারছে সেই পাথরের দাগ করবে আয়সা এগুলো আর মিলায় নাই কোনো দিন এই দাগ আর সমান হয় নাই তা আল্লাহর নবী সাল্লা সাল্লাম সেই দাগ দেখাবেন মত তেইশ বছর তোমার কাছে দিন বুঝাইতে গিয়ে চোদ্দ দিনের বেশি আমি পেটে পাথর বাঁধছি তিন মাস আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই আমার সাহাবিদের রক্তে ভাঁটছে জমি একাকার করছি আরেক কোরআনে আছে সুরা মুদাসির মধ্যে উনত্রিশ পাড়ায় বাজান কোরআনের আয়াত নবীজি জ্বরে কাঁপতেছিলেন জ্বর জ্বর কম্বল গায়ে দিছে জ্বরে কাঁপতেছে কম্বল গায়ে অবস্থা আল্লাহ ডাক দিছে বন্ধু আইয়ুহাল মুদাসির ও চাদর পরা কম্বল পরা বন্ধু উঠেন ওঠেন বন্ধু ঘুমাইলে হবে না আপনি শুয়ে গেলে আমার লাখো কোটি বন্দাকে আমাকে চিনাবে কে আখেরাত চিনাবে কে কবর থেকে বাঁচাবে কে জাহান্নাম থেকে বাঁচাবে কে আপনি ঘুমাইলে হবে কেমনে আপনি ওঠেন বন্ধু আমার বান্দাদেরকে আখেরাতের ভয় দেখার স্যার দারিদ্র আলম ফেলে দিছে যাদব ছুটছে উন্মতের কাছে ছুটছে উন্মতের কাছে এই পরিমাণ মেহনত করছে মিয়া তেইশ বছরে একজন ব্যক্তি কি পরিমাণ বোঝা কি পরিমাণ কষ্ট পেরেশানি কি পরিমাণ আমানত পুরা একটা মোকাম্মাল ইসলাম মোকাম্মাল একটা কোরআন কেয়ামত পর্যন্তের মোকাম্মাল একটা শরীয়ত এটা একা একজন ব্যক্তি তার কলিজার মধ্যে গ্রহণ করেছে মাত্র বছরে তাকে কি পরিমাণ মেহনত করতে হয়েছে আপনি ভাবেন না হোলামাই কেরাম আপনারাও ভাবেন মিয়া আপনারাও ভাবেন আমি তো প্রায় দুঃখ করে বলি মসজিদের ইমাম মাদ্রাসার ওস্তাদ সামান্য দুইটা ঘন্টা না করতে উঠতে লাগে আপনার শেষ জাম শেষ জাম শেষ ওনারা আর সরলে দেয় না কিন্তু মোবাইল টিপ তো দিলে ঠিক মতো পারে গায়ে লাগলে কিছু করার নাই আর না টিপলে আপনার গায়ে লাগতো কা কথা বলেন না কেন আর যাতে মোবাইল টিপে আপনার গায়ে লাগলে সমস্যা কি ভিডিও লাগলে অসুবিধা কি কথা বলেন না কেন আপনার কলজাত লাগলে আমার সমস্যা কি আপনার আড্ডিত লাগলে আমার সমস্যা কি ওই মৌলুবি ও গাফেল যে মৌলুবি মোবাইল টিপে সারাক্ষণ ওইটাও গাফেল মলনা উম্মতের কুটি কুটি মানুষ আমার শায়খ তো বলে হজরত দামাত বারা রাতের দুইটা বাজেও আমারে রাজশাহী থেকে ফোন দিছে একদিন রাতের দুইটায় মৌলানা আপনি জায়গা আছেন আমি জি হুজুর আমি মাহফিল থেকে গাড়িতে আসি কাইন্দা দিছে মোবাইলে মলনা আমি রাজশাহী আসছি মাইল কে মাইল উত্তরবঙ্গে মলনা কোনো মাদ্রাসা নাই কোন মসজিদ নাই পঞ্চাশ ষাট সত্তর মাইলের ভিতরেও কোনো কি নাই মসজিদ নাই মাদ্রাসা নাই হাজার হাজার মুসলমান উত্তরবঙ্গের মধ্যে যাদেরকে খ্রিস্টান বানায় ফেলছে যাদের ইমান শেষ করে ফেলছে পার্বত্য চট্টগ্রামের হাজার হাজার মানুষের ইমান শেষ করে ফেলছেদেরকে বাঁচাবে কে এই মৌলানারা না জাগলে এই নজয়ান বাঁচাবে কে বলেন এটা ওলা আমাদেরকে বললাম যতজন এখানে ইমাম সাহেব আছেন যতজন এখানে আলেমে দিন আছেন আমি আপনাদের এক ভাই আপনাদের জিম্মাদারি মনে করাই দিলাম কম ফির দাঁড়ান ওঠেন আল্লাহর বান্দাদেরকে বাঁচান এত মসজিদ মাদ্রাসা থাকার পরেও লক্ষ লক্ষ যুবক মোবাইলে এই পরিমাণ অসক্ত রাত নাই দিন নাই জিনার ব্যবিচারের দৃশ্য দেখতে দেখতে জীবন যৌবন শেষ করে ফেলছে এদেরকে কে বাঁচাবে এদের জন্য কিছু করা দরকার না এদের জন্য ফিকির করা দরকার না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক